সংগীত অনুষ্ঠানের দ্বিতীয় দিন আজ এখন এই একাডেমি রবীন্দ্রসংগীত বিভাগের পক্ষ থেকে আমাদের আজকের নিবেদন রবীন্দ্রনাথের স্বদেশী সংগীতের কিছু বাছাই করা গান নিয়ে সার্থক জনম আমার দেখিলে আমাদের পরিবারে অনেক বিদেশি প্রথার চলন ছিল
পরিবারের হৃদয়ের মধ্যে একটা স্বদেশাভিমান ছিল, সেটা স্থির দীপ্তিতে জ্বালিতেছিল। আমরা প্রত্যেকেই জানি রবীন্দ্রনাথের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ব্রিটিশদের ঘনিষ্ঠ হয়েও দেশীয় সংস্কৃতি পরিত্যাগ করেননি। তিনি প্রথম দেশি ব্যাংক প্রতিষ্ঠা করেন। তার আকাঙ্ক্ষা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হটিয়ে রানী ভিক্টোরিয়ার কাছ থেকে বাংলা, বিহার, উড়িষ্যার ইজারা নিয়ে দেশি শাসন বিধান প্রচলন করেন। আর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলতে গিয়ে কবি বলেছেন যে স্বদেশের প্রতি মহর্ষির যে একটা আন্তরিক শ্রদ্ধা তার জীবনের সকল প্রকার বিপ্লবের মধ্যেও অক্ষুণ্ণ ছিল। তাই ঠাকুর পরিবারের সকলের মধ্যেই স্বাদেশিকতার সঞ্চার হয়েছিল। ভারতবর্ষের রাষ্ট্রীয় স্বাধীনতার আদর্শ স্পষ্ট ব্যক্ত হয় যে হিন্দু মেলায়। তার প্রতিটি অধিবেশনের উদ্বোধন হতো গাও ভারতের জয় এই গানটি দিয়ে। সে গানের রচয়িতা রবীন্দ্রনাথের মেজ দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর, যিনি ভারতের প্রথম ICS ব্রিটিশদের রাজ কর্মচারী। তবে তিনি একা নন, ঠাকুর পরিবারের অনেকেই এই সময় জাতীয় চেতনা জাগ্রত করার মতো গান অনেক রচনা করেন। আরেকটি উল্লেখযোগ্য এমনই গান জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর রচিত চল রে চল সবে ভারত সন্তান, উদ্দীপনাময় গান। রবীন্দ্রনাথের জন্ম ভারতের জাতীয় আন্দোলনের গোড়ার দিকে। শৈশব থেকেই স্বদেশপ্রেম তাকে প্রভাবিত করেছিল। বালক বয়স থেকেই তাই তিনি রচনা করেছেন একের পর এক স্বদেশী সঙ্গীত। তার স্বদেশ পর্যায়ের গান 46টি, সেগুলি গীতবিতান প্রথম খণ্ডে দ্বিতীয় খণ্ডে সংকলিত আছে। জাতীয় সঙ্গীত শিরোনামায় আরও 16টি গান পাওয়া যায়। রবীন্দ্রনাথের দেশাত্মবোধক গানগুলিকে কয়েকটি পর্বে ভাগ করে নেওয়া যায়। প্রথম পর্ব কিশোর বয়স থেকে বঙ্গভঙ্গ আন্দোলনের পূর্ব সময় পর্যন্ত। এই সময়কার কয়েকটি নির্বাচিত গানই আমাদের এখনকার পরিবেশনার বিষয়। দেশাত্মবোধের প্রেরণায় রচিত, তবে এই পর্বের গানগুলির মধ্যে তেমন উদ্দীপনার ভাব ফুটে ওঠেনি। পরিবর্তে ফুটে উঠেছে করুণ, বিষাদ, হতাশা, নৈরাশ্য এবং আশ্বাস বাণীও। ঠাকুর বাড়ির অনুপ্রেরণায় যেমন হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়েছিল, তেমনই ভারতবর্ষকে স্বদেশ বলে ভক্তির সাথে উপলব্ধির প্রয়াস, তারই উৎসাহে প্রতিষ্ঠিত হয়েছিল সঞ্জীবনী সভা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে। এই পরিবেশে রবীন্দ্রনাথ বেশ কয়েকখানি স্বদেশী সঙ্গীত রচনা করেন। তার মধ্যে রয়েছে ওই বিষাদিনী বীণা, একই অন্ধকার এ ভারতভূমি, ঠাকুরে মুখ চন্দ্রমা, মায়ের বিমল যশে, ও গান গাসনে, শোনো আমাদের ব্যথা, তোমারই তরে মা সোপিনী গোহে দেহ। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের মতে এই শেষোক্ত গানটি তার প্রথম প্রকৃত স্বদেশী সঙ্গীত, 1878-এ রচিত। সে গানটি দিয়েই শুরু হোক আমাদের এই অধিবেশনটি। Oh,
কেন চেয়ে আছো মা মুখপানে